কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, শরীরটা একদমই ভালো না। তো বেশ কয়েকদিন ধরে, কয়েকদিন কি এক সপ্তাহ যাবৎ আমার এই সাইড থেকে পুরো যন্ত্রণা, একদম বা সাইডটা পুরো যন্ত্রণা করছে। তো মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গেছে, তো স্পন্ডিলাইসিস ধরে গেছে, কিছু করার নেই। আর তো ছিল হালকা একটু টেন্ডেন্সি ছিল, মাঝে মাঝে একটু ঘাড়টার যন্ত্রণা করতো, আবার ঠিকঠাক হয়ে যেত, কিন্তু সেটা এখন পুরোপুরি পাকাপাকিভাবে ধরে গেছে। তো কাল বাড়ি এসেছিলাম, ওই কারণেই ডাক্তার দেখালাম। ডাক্তারে তো গলায় হাড় পরতে বলে দিল, বেল্ট পরতে। তো দেখা যাক, ওষুধ খেয়ে যদি না কমে তো আবার বেল্ট নিতে হবে। তো কী যন্ত্রণা, ভালো লাগে না, বেঁচে থাকাই যেন এক যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে। আর অনেক দিন ব্লগ করিনি, সেই নীলষষ্ঠীর দিন ব্লগ করেছিলাম, তারপরে আর করিনি, যেহেতু শরীর ভালো নেই। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে একটা ভিডিও করি, তো সেই জন্যই শুরু করলাম। আর এখন প্রায় 9টা বাজে, এখানে দেখতে পাচ্ছ মার এখানে ঠাকুর পাতা, মার পুজো করা হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে, বিছানা টিছানা তুলে সব গুছিয়ে রাখলাম। তো চলো এবার বাইরে যাই, টুকটাক কি কাজ আছে করি, রান্নাঘরে যাই। তো চলো, আর গরমও কিন্তু বেশ পড়েছে, দেখো কেমন ঘামতে শুরু করেছি। আর পাখা চালালে কথা শোনা যায় না, একই আমার গলার আওয়াজ খুবই কম, অত জোরে চিৎকার করতে পারি না, ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি, আরও দরদর করে ঘামছি। চলো বাইরে যাই। তো বাবা পাট শাক নিয়ে এসছে, আমি আর মাম্মা বসেছি এখন পাট শাক ছাড়ানোর জন্য। পাট শাক ছাড়াবে না, পড়তে বসবে, যেই বলেছে আমার সঙ্গে দুটো ছাড়িয়ে দে, এখন পড়ার চাপ পড়ে গেছে। আর এই পাট শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো শাকগুলো ছাড়িয়ে নিই। মাম্মাম পড়াশোনা করতে বসেছে, কি লিখছো? বি ও জি ডো ডগ মানে কুকুর। লেখো, পাশে লেখো, কুকুর নাম লেখা হয়ে গেছে। একটা পুরনো ডায়েরি দেয়া হয়েছে, ডায়েরিতে বসে বসে এখন কি করছো? লিখি। আচ্ছা লেখো, সব লেখো। ই ফর এ, ডবল জি, না না কাটছো কেন, হচ্ছে তো ডবল জি। এক মানে, এক মানে কি? এক মানে ডিম, ডিম। আচ্ছা লেখো তুমি। আর মা রান্না করছে রান্নাঘরে, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তাই আজকে স্টোভে রান্না করছে। আর আজকে কি রান্না হচ্ছে দেখো, চিকেন রান্না হচ্ছে। আর কি কি রান্না হচ্ছে চলো দেখাই। আর অনেক দিন পর আজকে বেশ রবিবার বলে মনে হচ্ছে, রবিবার মানেই তো চিকেন, এটা আগে হতো এখন আর হয় না। তো চলো আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো ডাল, এটা মুসুরির ডাল, এখানে টমেটোর চাটনি, আর এখানে পটল ভাজা, আর এক পিস চিকেন কষা রেখে দিয়েছে, আমি খাবো বলেছিলাম, আমার জন্য রেখে দিয়েছে। আর এখানে পাট শাকটা এখনো ভাজা হয়নি, তো মাংসটা রান্না হয়ে গেলে পাট শাকটা ভাজা হবে। তো চলো এবার আমরা সকালে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। সকালে খাওয়া দাওয়ার পরে একটুখানি তোমাদের বাইরেটা দেখায়, দেখো আমাদের আম গাছের আমগুলো কতটা বড় হয়েছে, আর বৃষ্টি হচ্ছে না তো তার জন্য সেরকমভাবে বাড়তে পারছে না। আর দেখো
ভালোই আম ধরেছে, আর প্রতিদিন হনুমান এসে তো আম খেয়ে নষ্ট করছে। আর এখানে দেখো কত নারকল, নারকেলগুলো সব শুকিয়ে গেছে, তো গাছ থেকে এগুলো সব পড়ে গেছে, এগুলোর ভেতরে একটাও জল নেই, সব একদম শুকনো, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ দেখো কল বেরিয়ে গেছিলো গাছেই, কলটাও শুকিয়ে গেছে। আর এই দেখো কত আমের গুটি পড়েছে সকালবেলায়, সব শুকিয়ে হলুদ হলুদ হয়ে গেছে, বৃষ্টি নেই তার জন্য এই অবস্থা সব। সাড়ে বারোটা বাজে, স্নান করব, আর একটু কাপড় পরেছিলাম, শর্ট ভিডিও করছিলাম। তো শ্বশুর বাড়িতে এই সময় শর্ট ভিডিও করলে বাবা আমার মাথায় আগুন জ্বলবে, তো সময়ও তখন পাওয়া যায় না, একমাত্র রাতে সমস্ত কাজকর্ম সেরে রেখে তখন সবাই যখন ঘুমায় তখন আমি শর্ট ভিডিও করি। এখন বাড়িতে একটু সুযোগ পেলাম, তারপরে শর্ট ভিডিও করে রাখলাম। একটা বদমাইশি করছে, চলো স্নান সেরে নিই, নাহলে একটা বাজলেই জল চলে যাবে, মা ওদিক থেকে চিৎকার করছে শুনে, চান কর চান কর জল চলে যাবে। তো চলো স্নান টান সেরে নিই, পরে আবার কথা হবে। তো এখন চারটে বাজে, আমি এখন একটু ছাদে যাচ্ছি। আর এই দেখো কাঁঠাল গাছটা, এখানে তিনটে কাঁঠাল বেশ বড় হয়ে গেছে, তো ছাদে যাচ্ছি নিম পাতা পাড়ার জন্য। তো দেখি কচি কচি নিম পাতা আছে কি না, তো চলো ছাদে যাই। তো ছাদে আসলাম, অনেকদিন পর ছাদে উঠলাম, আর রোদ লাগছে, এই পাতাগুলো এখনো বেশ কচি আছে পাতাগুলো। তো চলো নিম পাতা পেরে নিই, তারপরে সমস্ত কিছু গোছাতে হবে, গুছিয়ে বাড়ি। 24 ঘন্টা ছুটি নিয়ে এসেছিলাম, 24 ঘন্টা পুরো হতে চলেছে, তো বাড়ি চলে যেতে হবে। আর ছাদের থেকে একবার দেখাই আমাদের আম গাছটা তোমাদের। নিম পাতা পাড়া হয়ে গেছে, এই দেখো অনেকগুলো কচি নিম পাতা পেয়েছি। তো চলো এটাকে একটা আঁটি বেঁধে নিই, আর কি কি দিয়েছে সব গুছিয়ে নিই। তো চলো নিচে যাই, আর ওপরে বেশ রোদের তাপ আছে এখনো, দেখো ঘেমে গেছে গরমে। আর এই দেখো মা কত জিনিস দিয়েছে, যে মোয়া মোয়া তৈরি করে রেখেছে, মোয়া, এইটা আমাদের গাছের আম, সকালবেলায় এক গাদা আম পড়ে থাকে, আম দিয়েছে, সে ছোটো ছোটো আমের টক খেতে খুব ভালো লাগে, আম, এঁচড় দিল, এঁচড়, মাম কাজু বাদাম খেতে ভালোবাসে, কাজু বাদাম কিনে এনে দিয়েছে, যে দুধ, আর যে নিম পাতা, তো এগুলো এখন সব আমি ব্যাগে ঢোকাই, গুছিয়ে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, দেখো এখানে ডালের বড়ি দিয়েছে, এটা কলাইয়ের ডালের বড়ি, বাড়িতে করা। তো আমার মামার বাড়ি তো গ্রামে, মামা এসেছিলো কিছুদিন আগে, তো দিয়ে গেছে, মা রেখে দিয়েছিল আমার জন্য, আমি আসলে দেবে, তো মা বড়ি দিয়ে দিল। আর এই বড়িগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর হয় খেতে। ব্যাগপত্র গুছিয়ে রেখে আসলাম, আর এখন দেখো বাগানে এসেছি, তো তুলসী পাতা নেব, যখন আসি তখন এই তুলসী পাতা ফুল নিয়ে যাই, ফুলের কুড়ি, ফুলের কুড়ি বলতে জবা ফুলের কুড়ি, অন্য ফুল তো আর থাকে না, জবা ফুলের কুড়ি নিয়ে গিয়ে জলের মধ্যে রাখলে ফোটে, তো ওর জন্য জবা ফুলের কুড়ি নিয়ে যাই। আর তুলসী গাছ সেরকম একটা নেই, সব মরে গেছে, যা প্রচণ্ড রোদ, বৃষ্টি নেই, এখান থেকে দু চারটে পাতা নিয়ে নিলাম, আবার বৃষ্টি পড়লে তখন অনেক চারা বেরোবে। আর চলো দেখি ওইদিকে জবা ফুলের কুড়ি আছে কি না। আর এই ছোট সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ, কত ফুল ফুটেছে, এই গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ছোট্ট গাছ হয় আর গাছ ভরে ফুল ফুটে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই জবা ফুল গাছটায় পোকা ধরে গেছে, এই জবা ফুল গাছটায় প্রচুর ফুল ফুটতো, এই দেখো কেমন পোকা লেগে গেছে, সাদা সাদা হয়ে পিঁপড়ে ধরে গেছে।
ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল। তো এই গাছে আর জবার কুড়ি পেলাম না, তো এই ঝুমকো জবার দু তিনটে কুড়ি নিয়ে যাই। তো এগুলো জলের মধ্যে দিয়ে রাখলে ফুটবে, তো কালকে এগুলো দিয়ে পুজো করা যাবে। বেশি নেই কুড়ি, দু চারটে যা পেলাম তাই নিলাম। আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে, এখানে একটুখানি বসলাম ফুল বাগানে। আর বসার সাথে সাথে মশা চলে এসেছে কামড়াতে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আমিও একটু পরে বেরিয়ে যাব, আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।